তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করো আমার চ্যানেলে আমি দেখতে পাই অনেক এরকম ধরনের কমেন্ট আসে দিদি আমি ভ্লগ ভিডিও করি তো ভ্লগ ভিডিওকে কীভাবে এসিও করব। ভ্লগ ভিডিওতে কিভাবে ট্যাক্স দেবো কীভাবে ডেসক্রিপশন দেবো আমি ট্যাক্সগুলো কোথায় পাবো ভ্লগ ভিডিওতে কেমন ট্যাক্স দেবো কি ধরনের ট্যাক্স দিলে আমার ভিডিও ভাইরাল হবে ভ্লগ ভিডিওতে কি ধরনের ট্যাক্স দেব আমি বুঝতে পারছি না কী ধরনের কিওয়ার্ড দেবো ডেসক্রিপশানটাকে কীভাবে আমি সাজিয়ে দেব কিভাবে সাজিয়ে লিখলে আমার ভিডিওটা ভাইরাল হবে কিভাবে আমি কিওয়ার্ড পাবো ডেসক্রিপশানে দেওয়ার জন্য যে কিওয়ার্ডগুলো লাগে সেই ভাইরাল কিওয়ার্ডগুলো আমি কোথায় পাবো তো আজকের ভিডিওটা তোমরা যদি দেখো শেষ পর্যন্ত তাহলে কিন্তু তোমাদের এই সব প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো তাই বলবো এক সেকেন্ড স্কিপ করে দেখো না যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা ভাইরাল ভাইরাল ট্যাক্স তোমরা কোথায় পাবে ব্লগ ভিডিওর জন্য এবং ভ্লগ ভিডিওর জন্য তোমরা কিওয়ার্ড কোথায় পাবে তো তার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে চলে যেতে হবে গুগুলে তো আমি গুগলে চলে আসলাম গুগুলে এসে এবার তোমাকে এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করতে হবে কিউআর টুল ডট আই টুল ডট মানে এখান থেকে তুমি কিওয়ার্ড খুঁজতে পারবে তো এরকম একটা ওয়েবসাইট তোমাকে শো হবে তো এরকম এই এখানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এই ওয়েবসাইটটি ওপেন হচ্ছে ওয়েবসাইটটি ওপেন হতে একটু টাইম লাগে তো ওয়েট করতে হবে একটুখানা তো ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গুগল এখানে ক্লিক করে তুমি এখানে ইউটিউব করে দেবে ইউটিউব করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ টাইপ এ অ্যান্ড প্রেস এন্টার এখানে তোমাকে ক্লিক করতে হবে তো তুমি তোমার ভ্লগ ভিডিওর জন্য যে টাইটেলটা তুমি বেছে নিয়েছো সেই টাইটেলটা এখানে সিলেক্ট করবে তো মনে করো একটা ভ্লগ ভিডিওতে কেমন টাইটেল দেয় যে মাই ফার্স্ট ব্লগ দেয় কেউ মাই সিম্পল লাইফস্টাইল দেয় কেউ মাই ডেইলি লাইফস্টাইল দেয় কেউ তো এখানে আমি দেবো মাই 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 ডেইলি লাইফস্টাইল ব্লগ মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ লিখে আমি সার্চ করলাম ঠিক আছে এবার এখানে আমি সার্চ বারে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বারোটা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে বারোটা এখানে কিওয়ার্ড দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ মাই ডেইলি বিজি লাইফস্টাইল ভ্লগস এগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ডস এগুলোই কিন্তু তোমার ভিডিওর কিওয়ার্ডে তুমি দিতে পারো তোমার ডেসক্রিপশানে যে কিওয়ার্ড দিতে হয় সেই কিওয়ার্ডে কিন্তু এগুলোই তুমি দিতে পারো মাই ভিলেজ লাইফস্টাইল লাস্ট ডে ইন ভিলেজ এখানে মাই ডেইলি বিজি লাইফস্টাইল ব্লগ মাই ডেইলি লাইফস্টাইল উইন্টার ভ্লগ আমাদের দৈনিক জীবনধারা মাই ডেইলি লাইফ ভ্লগস মাই ডেইলি লাইফ ব্লগ মাই ডেইলি ব্লগ চ্যানেল মাই ডেইলি ব্লগ উইথ ফ্যামিলি মাই ডেইলি স্টাইল মাই ডেইলি লাইফ চ্যানেল মাই ডেইলি ব্লগ ভিডিও ডেইলি ব্লগ ইন মাই লাইফ তো এইগুলো হচ্ছে তোমার কিওয়ার্ড তোমার এই টাইটেল অনুযায়ী এইগুলো হচ্ছে কিওয়ার্ড তুমি যে কোনো টাইটেল তুমি দিতে পারো মাই ফার্স্ট ব্লগ দিতে পারো তো সেখানে মা ফার্স্ট ব্লগ দিলে কি কী আসে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে দাঁড়ো এখানে আমি ক্লিক করছি এখানে ক্লিক করার পর এটা আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর মাই মাই ফার্স্ট ব্লগ এটা লিখে আমি সার্চ করলাম ব্লগ ভিডিওতে সাধারণত এইসব টাইটেলই হয় মাই ফার্স্ট ব্লগ মাই ডেলি লাইফস্টাইল মাই সিম্পল লাইফস্টাইল এইসবই দেয় তো এখানে দেওয়ার পর ছয়শো সাতান্নটা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ছয়শো সাতান্নটা কিওয়ার্ড তো দেখতে পাচ্ছ এখানে মাই ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ব্লগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি মাই ফার্স্ট ব্লগ টু থাউজেন্ড টোয়েন্টি টু মাই ফার্স্ট ভ্লগ ভাইরাল মাই ফার্স্ট ব্লগ মাই ফার্স্ট ভ্লগ টুডে মাই ফার্স্ট ভ্লগ ভাইরাল কাইসেকারে তো এখানে বিভিন্ন দেখো এখানে মানে এতগুলো কিওয়ার্ড দিয়েছে মানে তুমি ভাবতেই অবাক লাগছে যে ছয়শো কতটা দিয়েছে ছয়শো খানা কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে ছয়শো সাতান্নখানা কিওয়ার্ড তো এখান থেকে যেসব কিওয়ার্ডগুলো তোমার পছন্দ হবে সেসব কিওয়ার্ডগুলো তোমাকে কপি করতে হবে তো তুমি কিভাবে কপি করবে তো তোমার যেটা পছন্দ এখানে টিক করবে যেটা পছন্দ টিক করবে যেটা পছন্দ টিক করবে মনে করো এগুলো পছন্দ টিক করে যাও যেটা পছন্দ টিক করবে ক্লিক করা হয়ে গেল এবার তুমি কি করে এটাকে কপি করবে তার জন্য এই যে বেগুনি কালারের খোপ রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি বলে একটা লেখা এই যে নিচে এই কপিতে তুমি ক্লিক করবে কপিতে ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে এবার যখনই তুমি ডেসক্রিপশানে যাবে ডেসক্রিপশানে তখনই এটা পেস্ট করে দিলে কিন্তু এটা ওখানে বসে যাবে ডেসক্রিপশানে কিন্তু অটোমেটিক এটা বসে যাবে তোমাকে শুধুমাত্র ডেসক্রিপশানে পেস্ট করতে হবে তো এভাবে তুমি যদি করো এভাবে তুমি যদি ভাইরাল ভাইরাল কিওয়ার্ড দাও তাহলে কিন্তু তোমার ভিডিও সার্চে যাবে তোমার ভিডিও র্যাঙ্ক করবে তারপরে দেখাবো তোমরা ভ্লগ ভিডিওতে যে ট্যাক্স সেই ট্যাক্সগুলো তোমরা কোথায় পাবে সেই ট্যাক্সগুলো তোমরা কি করে দেবে তো এখানে সার্চ বারে এখানে ক্লিক করবো সার্চ বার এখানে ক্লিক করে র্যাপিড র্যাপিড ট্যাক্স ডট আইও লিখে সার্চ করবো র্যাপিড ডট আইও লিখে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ এরকম একটা পেজ চলে এসেছে এবার এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার ভিডিও টাইটেলটা এখানে লিখতে হবে তুমি যেই ধরনের ট্যাগস চাও সেই ধরনের ট্যাগ এখানে তুমি একটা দিয়ে দেবে তো এখানে আমি টাইটেলটা লিখব কী লিখব মাই ডেইলি লাইফস্টাইল মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ এখানে লিখে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে দেখো কতগুলো ট্যাক্স এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কতগুলো ট্যাক্স এখানে দিয়ে দিয়েছে ডেইলি ভ্লগস তেলেগু ডেইলি রুটিন ভ্লগস কলেজ ভ্লগ মাই ডেইলি লাইফ মাই লাইফস্টাইল শুধু লাইফস্টাইল তো ডেইলি রুটিন মাই ডেইলি রুটিন মাই ডেইলি লাইফস্টাইল ভ্লগ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ট্যাগস এখানে দিয়ে দিয়েছে ঘুরিয়ে পেঁচিয়ে আগে পিছিয়ে দিয়ে মানুষ যেভাবে সার্চ করে যেগুলো লিখে মানুষ সার্চ করে যেইগুলো আসল কিওয়ার্ড যেইগুলো লিখে সার্চ করে এখানে কিন্তু সেই ট্যাগ্সগুলো এখানে দিয়ে দিয়েছে এইগুলো কিন্তু ভাইরাল ট্যাগস এইগুলো যদি তোমার ভিডিওতে তুমি অ্যাড করো তাহলে কিন্তু লোকে যখনই সার্চ করবে তখনই কিন্তু তোমার ভিডিওটি শো হবে তাদের পেজে এগুলো কিভাবে তুমি কপি করবে কপি করতে হলে এখানে দেখতে পাচ্ছ লাল কালারের এই যে কপি লেখা এখানে কপিতে ক্লিক করবে কপিতে ক্লিক করার পর এটা কিন্তু কপি হয়ে গেছে এটা কিন্তু একবার জাস্ট কপিতে ক্লিক করবে এটা কিন্তু কপি হয়ে গেছে তারপরে যখন তুমি ভিডিও আপলোড দেবে ভিডিও আপলোড দেওয়ার সময় ট্যাক্স সেকশানে ট্যাক্স সেকশানে এটাকে জাস্ট পেস্ট করে দেবে পেস্ট করে দিলে কিন্তু এটা সেখানে অ্যাড হয়ে যাবে তো ভিডিওটি কেমন লেগেছে এটা তোমরা যদি এরকমভাবে তোমরা ট্যাগস এবং কিউয়ার্ড তোমরা দাও এর সব ভাইরাল কিওয়ার্ড ভাইরাল গুলো তোমাদের ভিডিওতে তোমরা যদি দিতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিও সার্চে যাবে তোমাদের ভিডিও যদি একবার সার্চে যায় তবে কিন্তু সেখান থেকে লাইফ টাইম ভিউজ আসবে তো এরকমভাবে তোমাদেরকে আমি যেমনভাবে দেখিয়ে দিয়েছি ভাবে যদি দিতে পারো তবে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে ভিডিওতে ভিউজ আসবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আস তাহলে এ পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতেই